প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জেমস ওয়ার্ডে রোববার 14 মে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান, আর সুযোগ পেয়ে বাজিমাত করেছেন মুস্তাফিজ। ম্যাচে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন দাফিজ। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে মুস্তাফিজ জানিয়েছেন 4-5 উইকেট নিতে চেয়েছিলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজের প্রথম 2 ম্যাচের সুযোগ পাননি মুস্তাফিজ। তৃতীয় ম্যাচে শরীফুল ইসলামের বদলি হিসাবে তাকে দলে নিয়েছে বাংলাদেশ। তবে দলকে হতাশ করার নিয়ে কাটার মাস্টার খ্যাত এই বাঁহাতি পেস বোলার দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। রোববার চেমসফোর্ডের আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের 10/44 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন দাফিজ। ম্যাচের মূল গোড়াতে তার এই বোলিংই ছিল যথেষ্ট বাংলাদেশের জয় নিশ্চিত করতে। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে জানিয়েছেন 5 উইকেট নেওয়ার ইচ্ছা ছিল তার। দাফিজ জানান, আমি বাংলাদেশের হয়ে এই দায়িত্বটাই দীর্ঘদিন ধরে পালন করছি। আমি এত অভ্যস্ত হয়ে গিয়েছি, আমি তো আগের দিন ভাবছিলাম 5 উইকেট নেব। এদিকে চেমসফোর্ডে আসা বাংলাদেশি দর্শকের ধন্যবাদ জানিয়েছেন মুস্তাফিজ। টাইগার পেসার বলেন, দর্শকের কারণ মনে হচ্ছে ঘরের মাঠে খেলছি। সবাইকে ধন্যবাদ মাঠে এসে আমাদের সমর্থন দেওয়ার জন্য। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে প্রথম ব্যাটিং করে 274 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় টাইগাররা। পরে আইরিশ ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ে ম্যাচটা প্রায় জিতেই নিয়েছিলেন স্বাগতিকরা। তবে শেষে মুস্তাফিজ ও হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে 5 রানে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, যাকে আইপিএল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস, সেই মুস্তাফিজুর রহমান তিনি দেখালেন নিজের ঝলক। জ্বলে উঠলেন মুস্তাফিজুর রহমান, তিনি বুঝিয়ে দিলেন এক ম্যাচ দুই ম্যাচ খারাপ খেললে কেউ খারাপ খেলোয়াড় হয়ে যায় না। প্রমাণ করার সুযোগ দিতে হয়, নিজেকে মেলে ধরার সুযোগ দিতে হয়। সেই সুযোগটা কাজে লাগিয়ে তা আরেকবার প্রমাণ করে দিলেন মুস্তাফিজ। এবার কী বলবে দিল্লি ক্যাপিটালস? বন্ধুরা, আপনাদের ভাবনা কী লিখে জানান।